আসসালামু আলাইকুম সবাইকে ইজি লার্নিং কনফিডেন্সি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি এসএসসি জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নং 3 নিয়ে আলোচনা করব। এটি বায়োলজির জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি এর উপর। অ্যাসাইনমেন্টের শিরোনাম শালক সংশ্লেষণের ফলে অক্সিজেন নির্গমনের উপর বিভিন্ন প্রভাবকের প্রভাব নির্ণয়ের তুলনামূলক পরীক্ষণ ও ফলাফল ব্যাখ্যা করে সিদ্ধান্ত গ্রহণ। এখানে আমি অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু আলোচনা করি। এখানে হচ্ছে অ্যাসাইনমেন্টে দুইটা চক পূরণ করতে হবে। এর মধ্যে প্রথম চক হচ্ছে যে আমাকে দুইটা কলাম পূরণ করতে হবে, প্রতি মিনিটে বুদবুদের সংখ্যা এবং বুদবুদের সংখ্যার পার্থক্য হওয়া বা না হওয়ার কারণ। এর জন্য আমাদেরকে কিছু উপকরণ নিয়ে পরীক্ষা চলমান করতে হয়েছে। সেই উপকরণগুলোর মধ্যে আমি স্বচ্ছ কাঁচের গ্লাস নিয়েছি, তারপর একটা স্টপওয়াচ নিয়েছি, তারপর আমি কাগজে লেবুর রস নিয়েছি, তারপর কাপড় কাঁচার সাবান নিয়েছি, পরিষ্কার পানি নিয়েছি এবং জলজ উদ্ভিদ হিসেবে এখান থেকে কচুরিপানা আমি নিয়েছি। তারপর আমি এখানকার নির্দেশনা অনুসারে একটা রৌদ্রোজ্জ্বল দিন বেছে নিয়েছি। তারপর সেখানে আমি কিছু পরিমাণ পানি নিয়ে একটা পাত্রে তার মধ্যে উদ্ভিদটিকে ভিজাই প্রথমে তাকে আমি আলোতে রেখে একবার পরীক্ষা করছি, আবার সেটা ছায়া ঘেরা স্থানে ওই পানিটা দিয়ে রেখে পর্যবেক্ষণ করছি। এখন প্রত্যেকটা পর্যবেক্ষণের এক্সপেরিমেন্টগুলা ইনস্ট্রুমেন্টগুলা স্থাপন করার পর এক ঘন্টা পর আমাকে টাইম ধরতে হবে প্রতি মিনিটের জন্য কয়টা করে বুদবুদ পাই সেই জিনিসটা। এখন এভাবে তিনটা বুদবুদ 3 মিনিটের জন্য আমাদের বুদবুদ সংখ্যা বের করতে হবে। তার গড় হবে আমাদের ক১ ক২ খ১ খ২ গ১ গ২ এর প্রভাবকগুলার উপস্থিতিতে যে রেজাল্টগুলো আসবে, যে বুদবুদ সংখ্যাগুলো আসবে। এখন যেমন ক১ এবং ক২ এর মধ্যে বুদবুদ সংখ্যার মধ্যে পার্থক্য হতে পারে আবার নাও হতে পারে। এই পার্থক্য হওয়া বা না হওয়ার কারণ বা দুইটা একই থাকার কারণ আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। তারপর হচ্ছে যে এখানে আরেকটা গ্রাফ আছে, সেই গ্রাফটা হচ্ছে শালক সংশ্লেষণের হার বের করা। সেটা হচ্ছে চক নাম্বার 2-তে প্রথমে প্রভাবক ক খ গ। এখন এই জন্য আমাদের প্রকৃত নাম মানে প্রভাবকের নামগুলো নিতে হবে। এখন আমরা জানি শালক সংশ্লেষণে প্রভাবক হিসেবে বাহ্যিক প্রভাবক আছে এবং অভ্যন্তরীণ প্রভাবক আছে। এখান থেকে আমি তিনটা প্রভাবক বেছে নিয়েছি এবং ওই তিনটা প্রভাবকের কারণে কখন শালক সংশ্লেষণের হার কখন বাড়ে কখন কমে সেই তথ্যগুলো আমি ব্যাখ্যা করেছি। আমার পরবর্তী ফেজে আপনারা সেই ব্যাখ্যাগুলো পাবেন। প্রদত্ত পরীক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণ স্বচ্ছ কাঁচের গ্লাস, স্টপওয়াচ, কাগজে লেবুর রস, কাপড় কাঁচার সাবান, পরিষ্কার পানি, কচুরি পানা নিয়েছি। চক এক পর্যবেক্ষণ করে আমি যে রেজাল্টগুলো পেয়েছি, প্রভাবক ক এর প্রভাব যেমন যখন আমি সূর্যের আলোতে পানিতে ডুবানো উদ্ভিদটা রাখছি তখন আমি প্রতি মিনিটে বুদবুদ পেয়েছি, কোনো মিনিটে 20টি, কোনো মিনিটে 22টি, কোনো মিনিটে 21টি, মানে আমার গড় বুদবুদ ছিল 21টি। আবার যখন আমি ছায়াঘেরা অঞ্চলে করেছি তখন আমার গড় বুদবুদ ছিল প্রায় 14টি, তার মানে 1 মিনিটে ফাইসি 14টি, আরেক মিনিটে 14টি, আরেক মিনিটে 13টি। আচ্ছা, এখানে প্রতি ক্ষেত্রে আমার পানিটাকে প্রত্যেকটা প্রভাবকের ক্ষেত্রে পানিটাকে চেঞ্জ করে নিতে হবে। যেমন ক প্রভাবকের ক্ষেত্রে এক পানি দিয়ে কাজ করবো, খ প্রভাবকের ক্ষেত্রে পানিটা চেঞ্জ করে আরেক পানি নিতে হবে, গ প্রভাবকের ক্ষেত্রে আরেকটা পানি নিতে হবে। আচ্ছা, এখন এই যে এখানে ক১ এ 21টি কিন্তু ক খ তে 14টি, তার মানে ডিফারেন্স হয়েছে। এই ডিফারেন্সের কারণ দেখেন, প্রয়োজনীয় ক্লোরোফিল উৎপাদনে সূর্যের আলোর উপস্থিতির প্রয়োজন হয়, যার ফলে সূর্যের আলোতে উদ্ভিদের অক্সিজেন ত্যাগের ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে ডুবানো উদ্ভিদের বুদবুদ সংখ্যা বাড়ে। কারণ অক্সিজেন ত্যাগ করলে তো ওই অক্সিজেনটা পানিতে বুদবুদ আকারে উঠবে। অন্যদিকে যখন আমি ছায়াগ্রাম অঞ্চলে রাখবো তখন সেখানে ক্লোরোফিলের ঘাটতি থাকবে, তো ক্লোরোফিলের অভাবে আমার সেখানে কি অক্সিজেনের যে বিকিরণটা হবে অক্সিজেনটা ত্যাগ করবে সেটা হ্রাস পাবে, তার ফলে বুদবুদও কমে যাচ্ছে,
এই জন্য এক প্রথম ক্ষেত্রে 21টি পেয়েছি, পরের ক্ষেত্রে 14টি পেয়েছি। এবার প্রবাবক্ষয়টা হচ্ছে মূলত তাপের তাপমাত্রার ক্ষেত্রে, কক্ষ তাপমাত্রা রাখলে কী হয় কুসুম গরম পানিতে। আচ্ছা, কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর কুসুম গরম পানিতে তাপমাত্রা বলতে এখানে মোটামুটি বলা যায় 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। তো আমরা নর্মালি জানি যে 22 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যে সালোক সংশ্লেষণ ঘটে সেটা হচ্ছে স্বাভাবিক সালোক সংশ্লেষণ। তার মানে এর থেকে বেশি হলো সালোক সংশ্লেষণ কমে, আবার এই তাপমাত্রা থেকে কম অ্যাভারেজের সালোক সংশ্লেষণ কমে। দেখা যাচ্ছে যে এখানে আমি যখন পর্যবেক্ষণ করছি, প্রথম মিনিটে 25টা বুদবুদ পাইছি, পরের মিনিটে 26, পরের মিনিটে 27, গড়ে 26টা। কিন্তু আমি যখন ওই যে কুসুম গরম পানিতে করার কারণে আমার সেই বুদবুদটা আর 26টা আমি পাইনি, কমে গিয়েছে, হ্রাস পেয়ে সেটা হচ্ছে 22টা। যেহেতু এটা 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে। এবার প্রভাবক গ হচ্ছে আমার এই ক্ষেত্রে হচ্ছে ভিনেগার অথবা লেবুর রস, আরেকটা হচ্ছে আমার সাবান মিশ্রিত পানি। এখন আমরা জানি অ্যাসিডের দ্রবণসহ যখন আমি সালোক সংশ্লেষণ কোনো উদ্ভিদের ঘটে, তখন সালোক সংশ্লেষণটা প্রায় বন্ধ হয়ে যায় অথবা সালোক সংশ্লেষণ আংশিক ঘটে। ঠিক একইভাবে আমি যখন কোনো ক্ষার জাতীয় মিশ্রণ অর্থাৎ সাবান জাতীয় মিশ্রণের মধ্যে কোনো একটা উদ্ভিদকে রেখে তার যখন সালোক সংশ্লেষণ করব, সেখানে কিছু পরিমাণ সালোক সংশ্লেষণ পাওয়া যায় বায়ু বাবলের সৃষ্টির কারণে, সেই জন্য এখানে আমার সামান্য পরিমাণ বুদবুদ ঘটছে। সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে 7টি বুদবুদ পেয়েছি প্রায়, পরের ক্ষেত্রে 5টি, মানে কাছাকাছি পেয়েছি, অত বেশি পার্থক্য হয় নাই। আচ্ছা, দ্বিতীয় ছক হচ্ছে সালোক সংশ্লেষণের হার। এখানে আমি প্রকৃত নাম নিয়েছি হিসেবে আলো একটা প্রভাবক নিয়েছি, ক্লোরোফিল নিয়েছি, পানি নিয়েছি। এখন আলো প্রভাবকের ক্ষেত্রে আমরা যখন সালোক সংশ্লেষণ কখন বাড়বে, সাধারণত আলোক বর্ণালীর যে লাল, নীল, কমলা ও বেগুনি কালারগুলোর ক্ষেত্রে সালোক সংশ্লেষণ বাড়ে। এদের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 480 এবং 680 ন্যানোমিটার। এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যেই সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হার বাড়ে আলোর ক্ষেত্রে। আবার যখন সবুজ এবং হলুদ কালারে কোনো আলো পড়বে, তাদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণের হার কমে যাবে। আচ্ছা, ক্লোরোফিল, এখন ক্লোরোফিলের ক্ষেত্রে হচ্ছে যে ব্যাপারটা পুরাতন ক্লোরোফোস্ট নষ্ট হয়ে গিয়ে যখন নতুন ক্লোরোফ্লোস্ট এবং ক্লোরোফ্লোস্টের উপাদানের পুনর্গঠন ঘটবে, তখনই সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পাবে। কিন্তু যদি অতিরিক্ত ক্লোরোফ্লোস্ট জমা হয়ে থাকে, যার ফলে এনজাইমের অভাব দেখা দেয়, যার ফলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। তারপর হচ্ছে পানির ক্ষেত্রে, আচ্ছা পানি, এখন আমরা যে কার্বন ডাইঅক্সাইড বিজারণ করবো, এর জন্য আমাদের H+ আয়ন দরকার। H+ আয়নটা পাবো আমি পানি থেকে, কারণ পানি হচ্ছে H2O, হাইড্রোজেন H2O, মানে হাইড্রোজেন ডাইঅক্সাইড। এখানে H2O বিভক্ত হয় H+ OH আয়নে, তার মানে H+ আয়নটা পাবো, তার মানে কার্বন ডাইঅক্সাইড বিজারণের জন্য আমাদের পর্যাপ্ত পানি থাকতে হবে, তাহলে সালোক সংশ্লেষণ হার বাড়বে। আর যখন পানির অপর্যাপ্ততা হবে, তখন H+ আয়নেরও ঘাটতি দেখা দিবে, তখন কার্বন ডাইঅক্সাইডের অক্সাইড এর বিজারণ ক্ষমতাও কমে যাবে, ফলে সালোক সংশ্লেষণের হারও কমে যাবে। সকলকে ধন্যবাদ, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথে থাকবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের ভিডিও নোটিফিকেশনে পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।